হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ টিউটোরিয়াল। আজকে আমরা যে নীতি নিয়ে আলোচনা করব, তো তোমরা ভর্তি পরীক্ষার্থীরা আশা করি ভালো আছো, কিংবা যারা অন্যান্য যারা এইচএসসি বা যেই যে কেউ এই ডিবিটা দেখতে পারে, কারণ এটা যে নীতির উপর আলোচনা করছি আমি। তো যে নীতির উপর আলোচনা করার কারণ এটা যে কেউ দেখতে পারবে, তো তোমরা টোটাল ডিটেইলে আজকে যেটা পাবা সেটা হচ্ছে, আজকে আমরা যে বিষয়গুলো শর্টকাটে শিখবো সেগুলো হচ্ছে বৃত্ত, স্থানাঙ্ক, সরল রেখা, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এগুলো আমরা শর্টকাটে কিভাবে আনসার করতে হয়, বিশেষ করে এমসিকিউর জন্য, এমসিকিউতে কিভাবে শর্টকাটে আনসার করতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। তো তার আগে আমি তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এতে যেতে হবে আমি পরে যে আরো ভিডিও বানাবো সেগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা। এছাড়া আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে এখানে একটা বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবা, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পাবা এবং পরের ভিডিওগুলো আমি সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন ইত্যাদির উপর বানানোর চেষ্টা করতেছি। তো তোমরা সেগুলো যদি পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আমরা এখন আবার আমাদের জিমে চলে যাচ্ছি। তো আমরা এখন সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি, দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি। আমাদের প্রথম প্রশ্ন যে আমরা আনসার করার চেষ্টা করব, প্রথম প্রশ্ন হচ্ছে, 2-3 কেন্দ্র বিশিষ্ট এবং শূন্য শূন্য বিন্দু আমি বিদ্যুৎ গ্রহণ করি, তারা হচ্ছে এখানে চারটা অপশন দেওয়া আছে। এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে অপশনগুলোতে বিদ্যুৎ সমীকরণ, এই বিদ্যুৎ সমীকরণগুলোর মধ্যে যে কোনো একটি অপশন 2-3 হবে, মানে কেন্দ্র 2-3 হবে। যে কোনো মনে করো ক অপশনের হয়তো কেন্দ্র 2-3 হতে পারে, খ অপশনের হতে পারে, গ অপশন হতে পারে বা ঘ হতে পারে, আর ওই বৃত্তটা আবার শূন্য শূন্য বিন্দু দিয়ে যাবে। তার মানে এখানে দুইটা শর্ত, কেন্দ্র এত হতে হবে এবং এত বিন্দু দিয়ে যেতে হবে। এখন আমরা দেখি, আমরা যদি সমাধানে যাই, আমরা জানি যে কি দুইটা সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জিএক্স প্লাস 2 FY প্লাস 2 0, যেখানে বৃত্তের ওই বৃত্তের এই বৃত্তটা সাধারণ সমীকরণ আগে আমি লিখলাম, সেটা কেন্দ্র হচ্ছে -3 -1। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা ঠিক একইভাবে এই ক অপশন, খ অপশন, গ অপশন এবং চারটা অপশনকে এটার সাথে তুলনা করে আমরা বৃত্তের কেন্দ্রগুলো বের করতে পারবো। তুমি খেয়াল করো, প্রথম অপশনটি যদি আমি -3 -1 নিই, তাহলে আমরা পাই -2 -3, খ অপশনে পাই 2-3, আর গ অপশনে 2-3 আসতেছে না, ঘ অপশন 4 নম্বর অপশন যেটা সেখানে আসতেছে 2 এবং -3। তাহলে একমাত্র খ অপশনেই অপশনগুলো থেকে তুমি দেখো শুধুমাত্র খ অপশনের কেন্দ্র আসতেছে 2 এবং 3, মানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2-3। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে 2-3 কেন্দ্র বিশিষ্ট এবং শূন্য শূন্য বিন্দু আমি বিশ্লেষণ করুন খ অপশন, খ অপশনের যে -4x -6y0 দেওয়া আছে। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বলছে 2 পাওয়ার 2x -1 9 পাওয়ার 1 এবং 243 কোন জ্যামিতিক প্রগমনের 3টি ক্রমিক সংখ্যা হলে x এর মান কত। মানে হচ্ছে এই যে তিনটা এখানে পদ দেওয়া আছে বা তিনটা রাশি বলতে পারো, এইগুলো হচ্ছে কোন জ্যামিতিক প্রগমনের 3টি ক্রমিক সংখ্যা, তার মানে এরা হচ্ছে ক্রমিক সংখ্যা আকারে আছে। যদিও এখানে এক চলক আছে আর এই যে দিকে তাহলে সেখানে কোনো চলক নেই, তারপর ওরা বলতেছে যে এগুলো হচ্ছে 3টি ক্রমিক সংখ্যা, হলে এক্স এর মান কত হবে। তো এখানে অপশনগুলোতে 8 আছে, 7 আছে, 9 আছে, 2 আছে, 212 আছে। এর মধ্যে তোমরা সবসময় মনে রাখবা, যদি বলা হয় 3টি ক্রমিক সংখ্যা এবং জ্যামিতিক প্রগমন, জ্যামিতিক প্রগমনের 3টি ক্রমিক সংখ্যা যদি এই 3 জন হয়, তাহলে এক্স এর মান বের করতে যদি বলে, তাহলে তুমি দ্বিতীয় যে সংখ্যা আছে সেটার উপর বর্গ করবা, বর্গ করে বাকি 2 সংখ্যাগুলোকে গুণ করে দিবা, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা বর্গ কিন্তু প্রথম সংখ্যা কিন্তু তৃতীয় সংখ্যা। দেখো আমি এটা এখানে এভাবে লিখছি। তো এবার এখান থেকে কীভাবে তুমি এক্স এর মান বের করছো, এটা তুমি 9-10 শিখছো, এটা আসলে আর কষ্ট হবে না। এটা হচ্ছে এটাকে আমি ইচ্ছে করলে 3 পাওয়ার 4x শিখতে পারি, তারপর হচ্ছে এই অংশটাকে, এই অংশটার 3 পাওয়ার 2x -1 কে আমি সেন্টারকে দিলাম,
কোনো পরিবর্তন করলাম না, আর 243-কে আমি 3/5 লিখতে পারি। তো এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি, যেহেতু এখানে বেস তিন, তিন জায়গায় তিন তিন, তো আমি বাম পাশে কোনো চেঞ্জ করলাম না, শুধু ডান পাশে কিছু করলাম। ডান পাশে গিয়ে জাস্ট সহজের যে পাওয়ার গুলো, বেসের উপর যে পাওয়ার গুলো সেগুলো যোগ করে দিলাম, যেহেতু বেস সেম। এরপর আমি যেহেতু উভয় পাশে বেস সেম, আমি এখান থেকে লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, অর্থাৎ 4x ইকুয়াল টু 2x প্লাস 1, সুতরাং এখান থেকে x এর মান আসছে 2। এরপরের প্রশ্নটা কি আমরা সেটা দেখি, পরের প্রশ্নটা হচ্ছে এটা উপবৃত্ত থেকে আসছে, বলছে যে এই উপবৃত্তের ইকেন্দ্রিকতা e এর মান কত। খেয়াল করো উপবৃত্তটা x² 64 প্লাস y² 36 ইকুয়াল টু 1 থিটা 1, সেটা এখন এখানে ইকেন্দ্রিকতা অর্থাৎ e এর মান বের করতে হবে। তো উপবৃত্তের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে উৎকেন্দ্রিকতা হয় √1 - g² / a², এখানে এই যে 64 যেটা সেটা হচ্ছে এ স্কোয়ার, এবং 36 যেটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার নিচে সেটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমি বি স্কোয়ার এবং এ স্কোয়ারের ভ্যালুগুলো এই ফর্মের মধ্যে বসাই দিলাম। ফর্মের মধ্যে বসানোর কারণে এখন আমার আসছে যে √1 - 36 / 64 ইকুয়াল টু আছে √7 / 4, এ হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা এর মান। এরপরের প্রশ্ন দেখি, 4 নম্বর প্রশ্ন, এখানে বলছে 5y² + 2x = 0 পরাবৃত্তের দ্বিঘাতের সমীকরণ কি হবে। এখানে দ্বিঘাতের সমীকরণটা দিয়ে, তো দ্বিঘাতের সমীকরণ বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমার অপশনগুলোকে আমি দেখি আগে, অপশনগুলো বিভিন্নভাবে আছে, একটাতে tan x + 1 = 0 আছে, tan x - 1 = 0 আছে, এভাবে আরো এগুলো। তো পরাবৃত্ত যেহেতু ওটা বলে দিচ্ছে অলরেডি, তাহলে আমরা জানি পরাবৃত্তের একটা সাধারণ দিক, এই রূপটা হচ্ছে এরকম আসতে পারে y² = 4ax অথবা x² = 4ay আসতে পারে। দেখো এখানে প্রশ্নের মধ্যে y² দেওয়া আছে, তার মানে আমরা এটা y² = 4ax আকৃতিতে আনার চেষ্টা করব, বা y² = 4ax যখন গঠনে আনার চেষ্টা করব। টোটাল 5y² + 2x = 0 যে পরাবৃত্ত দেওয়া আছে সেটাকে আমি এই জন্য লিখতে পারি, এটা দেওয়া সাথে লিখলাম। তারপর আমরা লিখতে পারি y² = আমি যদি এখানে 5 এবং 2 এগুলোকে এটা শুনে আসি, তাহলে আসে -2/5x। তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি কি, y² = -4/4×1/10, অর্থাৎ এখানে আমি কি করলাম, 2টাকে 4 ধরলাম, তাহলে 2টাকে যদি 4 ধরি, মানে উপর নিচে আমি 2 দিয়ে গুণ করলাম, উপরে যদি 2 দিয়ে গুণ করি 4 হয়, নিচে 2 দিয়ে গুণ করলে 10 হয়। আমি 4টাকে জাস্ট আলাদাভাবে দেখালাম এবং সাথে একটা বসাই দিলাম। তাহলে এটা এই ধরনের একটা আকৃতি দেখছে, যেটা হচ্ছে y² = -4ax। তাহলে এই ধরনের আকৃতি যারা পায় তাদেরকে আমরা বলি পরাবৃত্ত। তো এখন এই যে এখানকার যে y² = -4 1/10x এবং y² = -4ax, এই দুজনকে যদি আমরা তুলনা করি, তাহলে আমি এখানে যে a, এর ভ্যালু লিখতে পারি 1/10, 1/10 a এর ভ্যালু লিখতে পারি। এবার আমি দ্বিঘাতের যে সমীকরণ সেটা আমি জানি, যদি আমার উপবৃত্তটা y² = -4ax আকারে আছে, তখন দ্বিঘাতের সমীকরণ হয় x = a, অর্থাৎ a এর মান আমাদের এখানে কাছে আছেই, তো আমরা a এর মানটা এখানে বসাই দিলাম, তাহলে x = 1/10, অর্থাৎ tan x - 1 = 0, এটা হচ্ছে আমাদের দ্বিঘাতের সমীকরণ। তো আমি এই ধরনের কোশ্চেনগুলো একদম ব্যাখ্যা সহকারে আমার বই, যে হালদা বই, সেখানে দেওয়ার চেষ্টা করেছি। আসলে তোমরা কি বলবো, আমি হালদা বইটা লিখের পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি বইটি লিখার কোনো ইচ্ছা আমার ছিল না, বা মাথার মধ্যেই ছিল না এই বিষয়টা। কিন্তু হয়েছে কি, আমি যখন একটা গ্রুপ চালাই, সেই গ্রুপে অনেকে আমাদেরকে বিভিন্নভাবে কোশ্চেন করে যে ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো বই কোনটা, কোন বই পড়ব, কোন বইতে ভালো ব্যাখ্যা আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি দেখলাম আসলে ভালো ব্যাখ্যা কোথাও নেই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো সেগুলোতে, এগুলো প্রশ্ন ব্যাংকের মধ্যে যতটুকু ব্যাখ্যা সম্ভব তারা দিচ্ছে, আর সাজেশন আকারে কিছুই নেই, গুরুত্বপূর্ণ কোনো টপিক নেই।
তো আমি চিন্তা করলাম আমি নিজেই একটা বই লিখতে পারি কিনা। তো আমি গত প্রায় 6 মাস কষ্ট করে এই বইটা লিখছি, জানি না এটা তোমাদের কিরকম লাগবে, তবে তোমাদের কাছে যদি ভালো লাগে আমার কাছেও ভালো লাগবে। আমি টিউটোরিয়াল গুলো সম্পূর্ণ যাতে যারা ভর্তি পরীক্ষার্থী বা ইন্টার পরীক্ষা দিচ্ছে তারা যাতে বুঝতে পারে, আমি যদি তাদের জন্য একটু হেল্প করতে পারি সেজন্য এগুলো দেওয়ার চেষ্টা করি। এর পিছনে একটা কারণ আছে আসলে, সে কারণটা আমি আরেকদিন তোমাদেরকে বলবো কেন আমি গ্রুপ প্লে তোমাদের করতেছি আবার, কিংবা যে বই বের করলাম নিজে লিখে কষ্ট করে, তারপর হচ্ছে প্রতিদিন কষ্ট করে রাত যদি ভিডিও বানাচ্ছে, তারপর হচ্ছে এই যে নিজের পড়া আছে নিজের পড়া রেখেও অনেক সময় ভিডিও বানাতে হয় বা গ্রুপে পোস্ট দিতে হয়, কিংবা মানে হচ্ছে আলটিমেটলি আমি যারা আমার জুনিয়র তাদের কথাটা একটু বেশি চিন্তা করে কাজগুলো করতেছি। এর পিছনে একটা কারণ আছে সেটা আমি অন্যদিন হয়তো বলবো, বলবো না প্রত্যেকের কিছু মনের মধ্যে কিছু করা হবে। এরপরে আমি দেখি পরের প্রশ্নটা করছি, পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, এখানে আছে (a^x + b^2)y^+c=0। আবার বলতেছি এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে আছে (a^x + b^2)y^+c=0, এখানে এ বি সি ধ্রুবক সমীকরণটি শ্রেণীবিদ করতে কোন, এখানে লিখা আছে কত পরাবৃত্ত, বৃত্ত হতে পারে, বক্ররেখা হতে পারে, সরলরেখা হতে পারে, উপবৃত্ত হতে পারে, তাহলে এটা আসলে কি, মানে এই সমীকরণটির নাম কি দিব আমি, নাকি বৃত্ত নাকি পরাবৃত্ত নাকি সরলরেখা নাকি উপবৃত্ত, কোন ধরনের নাম দেবো সেটা এখানে দিয়েছি। তো আমি টেকনিক শিখে দিচ্ছি যে কিভাবে তুমি চিনবা এটা আসলে কি। যদি এখানে যে এক্স এবং ওয়াই আছে এদের যদি পাওয়ার এক থাকে এক এক, তাহলে বুঝতে হবে সরলরেখা সমীকরণ, মানে চলক এক্স এবং ওয়াই এর পাওয়ার যদি এক এক থাকে বুঝতে হবে এটা সরলরেখা সমীকরণ, এবং যদি সরলরেখা সমীকরণ হয় তাহলে আমাদের দেখো তো এখানেও এক্স এবং ওয়াই এর উপরে পাওয়ার এক এক, এর উপর পাওয়ার আছে, বি এর উপর পাওয়ার আছে, এটা আমাদের দেখার বিষয় না, এগুলো হচ্ছে সহগ, সহগকে আমাদের দেখার কোনো দরকার নেই, তাহলে আমাদের এটা হচ্ছে সরলরেখা সমীকরণ এটা বলতে পারি আপাতত। এরপরে যদি এটা বৃত্ত হতো তাহলে এরকম হতো এক্স এবং ওয়াই এর পাওয়ার দুটি সমান হবে, দেখো এখানে এক্স এর পাওয়ার 1 আছে, এখানে এক্স এর পাওয়ার 1 আছে, ওয়াই এর পাওয়ার 1 আছে, তার মানে এটা বৃত্ত হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যদি বৃত্ত হয় তাহলে এক্স এবং ওয়াই এর পাওয়ার তো সমান হবে, সাথে তাদের সহগও সমান হবে, মানে এক্স এর সহগ যা ঠিক ওয়াই এর সহগ তা হতে হবে, যদি তা না হয় তাহলে বুঝতে হবে এটা বৃত্তের সমীকরণ না। কারণ এখানে বৃত্তের সমীকরণ হলে কন্ডিশন দুটি, একটা হচ্ছে এক্স এবং ওয়াই এর পাওয়ার সমান হবে এবং এক্স এবং ওয়াই এর সহগ গুলো সমান হবে, তার মানে এটা বৃত্তের সমীকরণ না, যেহেতু সহগ সমান না, সহগ একটা পাশে যদি পাওয়ার 4 একটা পাশে বৃত্তির, যেটা আসলে সমান না, তার মানে এটা বৃত্তের সমীকরণ আমরা বলতে পারি না। এরপরে যদি এটা উপবৃত্ত কিংবা পরাবৃত্ত হতো তাহলে কি হতো, পরাবৃত্ত সমীকরণ তোমরা এই পাশে অলরেডি একবার দেখছো যে এটা ওয়াই স্কোয়ারে কিন্তু 4ax বা এই জাতীয় কিছু আকারে আসছে, তো আমাদের এখানে আমরা মনে রাখবো যে ওয়াই স্কোয়ার কিন্তু 4ax কিংবা এক্স স্কোয়ার কিন্তু 4ay আকারে যদি থাকে সেটা হচ্ছে পরাবৃত্ত, আর বক্ররেখার সমীকরণ এরকম কখনো হয় না, বক্ররেখা একটু জটিল সমীকরণ আছে সেটা আমরা তোমরা উপর দিকে উঠলে মানে অনার্স লেভেলে যদি ম্যাথ থাকে ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট করো তখন সেটা তোমরা দেখতে পাবা, এখন আমি যা আলোচনা করতেছি। আর এরপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বলছে দুটি সরল রেখার সমীকরণ (ax + by)c এবং (bx − ay)c, এখানে এবিসি এর মান শূন্য নয়, মানে এবিসি যে সহগ বা কোফ্যাক্টর গুলো আছে এখানে সেগুলোর মানগুলো শূন্য নয়, তাহলে সরল রেখা দুটি পরস্পর কি হতে পারে, লম্ব হতে পারে, এক বিন্দুতে ছেদ করে কিন্তু লম্ব নয় হতে পারে, আবার দুই বিন্দুতে ছেদ করতে পারে, আবার সরল রেখা নয় হতে পারে, সরি সমান্তরাল নয় হতে পারে, আবার সমান্তরাল হতে পারে, তাহলে কি হতে পারে, সমান্তরাল নাকি লম্ব নাকি সমান্তরাল নয় নাকি দুই বিন্দু ছেদ করছে নাকি একটি বিন্দু ছেদ করছে বাট লম্ব নয়, এই ধরনের কোনটা হতে পারে। তো আমি এখানে দেখো সুন্দর করে লিখে দিচ্ছি যে (ax + by) যদি সি হয় তাহলে এটার লম্ব রেখা হবে যে লম্ব রেখা সমীকরণ হবে এক্স এবং ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ করবে এবং তাদের মাঝখানে যে সাইন সেটা বদলে যাবে, তার মানে
এক্স এর সহগ এ সেটা ওয়াই এর কাছে যাবে, আর ওয়াই এর সহগ বি সেটা এক্স এর কাছে আসলো, এবং মাঝখানে সাইন চিহ্নটা চেঞ্জ হলো। কিন্তু এখানে যে সি আছে এই সহগ সি একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাও চেঞ্জ হবে যদি লম্ব রাখা হয়, অর্থাৎ ধ্রুব সংখ্যাটা কে বা অন্য একটা সংখ্যা হবে, 5, 6, 10 আকারে আসতে পারে। কিন্তু তুমি খেয়াল করো প্রশ্নের মধ্যে আমরা যদি এটা লম্ব বলতে চাই, ডিএক্স প্লাস ডিওয়াই কিন্তু সি এর জায়গায় আসতে হবে, ডিএক্স মাইনাস ডিওয়াই কিন্তু কে, বাট ওরা লিখছে সি, মানে ওরা এখানে যে ধ্রুব সংখ্যা দিতে আছে এগুলোকে সমান আকারে লিখছে, মানে ধ্রুবক গুলোকে সমান রাখছে। যদি ধ্রুবক সমান হয় তার মানে বুঝতে হবে লম্ব নাও হতে পারে, এবং এরকম যদি হয় যে ধ্রুবক সমান কিন্তু লম্ব আকারে তারা লিখছে, তখন এটা লম্ব না, এটা হচ্ছে এক জিনিসে ছেদ করে কিন্তু লম্ব নয়, মানে সেটা লম্ব হবে না, জাস্ট এক জিনিসে ছেদ করবে। মানে আমরা জানি কোনো জিনিসে কোনো একটা সন্ধ্যাকে অন্য একটা সন্ধ্যাকে ছেদ করতে পারে, কিন্তু ছেদ করলে যে লম্ব হবে তেমন কোনো কথা নেই, লম্ব ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেলেও থাকতে পারে। এবার হচ্ছে যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, সমান্তরাল হলে ডিএক্স প্লাস ডিওয়াই সি এর সমান্তরাল থাকা সমীকরণ হবে ডিএক্স প্লাস ডিওয়াই কিন্তু কে, অর্থাৎ সহগেরও ইন্টারচেঞ্জ হবে না, সাইনেরও কোনো ইন্টারচেঞ্জ হবে না, জাস্ট এখানে যে একটা কনস্ট্যান্ট সি সেই কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, কনস্ট্যান্টটা অন্য একটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সি এর মান যদি 5 হয় এখানে 10 হতে পারে বা অন্য একটা কনস্ট্যান্ট আসতে পারে। এই জন্য আমরা লিখবো যেখানে কে ইজ নট ইকুয়াল টু সি, তাহলে আমাদের এখন সঠিক উত্তর হচ্ছে ক। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্নে আছে ত্রিভুজে শীর্ষবিন্দু গুলো -1, -2, 2, 5 এবং সি ট্যান হলে এর ক্যাপচার করতে হবে, ত্রিভুজের বিন্দু দেওয়া বিন্দু তোমরা ভাবে এটা করো, তো আমি কিভাবে করবো করবো, তো ত্রিভুজের ক্ষেত্রফল হয় যে ত্রিভুজগুলোকে তারা একটা কলামের মধ্যে আর 3 নম্বর কলাম যেটা 1, 1 আর বাইরে হাফ, নির্ণায়কের যে মান সেই মানটাকে নিয়ে যদি আমরা হাফ করি তাহলে থেকে আমরা নিজের ক্যাপাসিটিটা পেয়ে যাব। এখন যদি কি করতে হবে আমরা নির্ণায়কের মান কেমন নিতে পারে সেটা জানো, তাহলে নির্ণায়কের মান করতে গিয়ে যে 4 স্কয়ার প্রশ্নটি আমরা দেখি। এরপর প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, উচ্চ ওয়াই অক্ষের সাপেক্ষে -3, -2 এর প্রতিবিম্ব স্থানাঙ্ক কত, মানে উচ্চ ওয়াই অক্ষের সাপেক্ষে -3, -2 এর প্রতিবিম্ব তো দেখো আমরা যখন আয়নায় দাঁড়াই তখন আমাদের প্রতিবিম্বটা আমাদের সাপেক্ষে উল্টা হয়, একইভাবে অথবা আয়নায় আমরা যখন দাঁড়াই তখন আমাদের উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, তার মানে এটারও উল্টো প্রতিবিম্ব তৈরি হবে আয়নায়, বাট উচ্চ ওয়াই অক্ষকে বলায় আমরা শুধুমাত্র ওয়াইটাকে -4, -3 এবং ব্যাসার্ধ 5, তুমি খেয়াল করো আগে আমরা যে 1 নম্বর প্রশ্নটা করছিলাম 1 নম্বর প্রশ্নেও কেন্দ্র দেওয়া ছিল এবং আরেকটা বিন্দু দেওয়া ছিল, সেখানে কেন্দ্র দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া, তুমি কি করবো অপশনগুলো চেক করবা, দেখবে যে অপশনগুলোতে কোনটিতে কেন্দ্র -4, -3 মনে করো তুমি সবগুলো অপশন চেক করবা, শুধুমাত্র একটিতে একটি অপশনে কেন্দ্র -3, -4, -3 তাহলে ওই অপশনটা তুমি দেখাই দিবা। কিন্তু যদি দুটি অপশনে একই কেন্দ্র আসে, মনে করো ক অপশনে যে কেন্দ্র আসতো গ অপশনেও একই কেন্দ্র আসতো, অর্থাৎ দুটিতেই -4, -2 কেন্দ্র আসতো অপশনগুলোতে, তাহলে তুমি কি করবা এবার ক এবং ঘ এর মধ্যে যে কোনো একটি আনতে হবে, যেহেতু এই দুটি কেন্দ্র এটা আসবে যে কেন্দ্রটা বাকি আসতে হবে না, এবার তুমি কি করবা ক এবং ঘ এর মধ্যে ব্যাসার্ধ কোনটির 5 সেটা দেখবে, তাহলে আমরা আগে কেন্দ্র বের করবো, কেন্দ্র যদি একাধিকের একাধিক অপশন যদি কেন্দ্র একই হয় তখন আমরা তাদের ব্যাসার্ধ বের করবো, দেখো 5 হবে এবং কেন্দ্র এত হবে, মানে কেন্দ্র এবং ব্যাসার্ধ মিলে যাবে, তাহলে আমি দেখছি আমরা জানি বৃত্তের কেন্দ্র -1 এবং ব্যাসার্ধ কিন্তু দ্বিতীয়বার -3 অপশনগুলি তো দেখো কোন দিকে কেন্দ্র -4, -3 এবং ব্যাসার্ধ 5 আছে, অপশনটি তুমি দেখো অপশনে কিন্তু আছে কেন্দ্র আছে -4
মাইনাস টু, এবং ব্যাসার্ধ আসবে কত, স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস টু, পরে তুমি দেখবা যে প্রথম কেন্দ্র ব্যাসার্ধ আসবে ফাইভ, তাহলে উত্তর হচ্ছে কম। এরপর প্রশ্নটা আসছি, পরের প্রশ্নটি আমরা দেখি, পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর চোদ্দ, সেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস যাবে সেটাই উত্তর। কারণ হচ্ছে আমরা দেখবো এবং আমাদের আজকে পরবর্তী পরামর্শ হবে বাংলা এবং